হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি সুমন ভাইয়ের খুব খেতে ইচ্ছে করছে হায়দ্রাবাদে গিয়ে খেতে হবে না সেটার জন্য আমি আজকে এই কিচেনে উৎসবে রান্না করে দেখাতে চাই সেজন্যই কিন্তু তোমাকে আমন্ত্রণ জানানো এদিকে দেখো যে সব জিনিসপত্র ঠিক আছে কিনা একটু শিখে নি আমি হ্যাঁ শিওর যাতে ভাবিকে অবশ্যই গিয়ে মোটামুটি করতে পারবে ঠিক আছে জি সো আপা প্রথমে আমরা দিছি টক দই রাইট টক দই তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা আদা বাটা আর এটা হলো জিরা 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 গুঁড়ো রাইট বাহ তাহলে বলা যায় এসো রান্না শিখি সুমন ভাই রান্না শেখা খুব ভালোভাবেই হচ্ছে না প্লিজ ট্রাই সামটাইমস দরকার হয় তো মাঝে মাঝে আমরা যখন এবারে কোনটা দিচ্ছি একটু দেখে নেই আমরা এটা সম্ভবত ধনে এটা হলো ধনে গুঁড়ো বাহ ছক্কা এটা আই গেস পোস্ত দানা পোস্ত এবং বাদাম বাদাম বাটা একসাথে বাটা যেটা হয় অনেক সময় হয় যেরকম মাঝে মাঝে রান্না জানা থাকলে অনেক সময় তো আমরা স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকি রাইট এক্স্যাক্টলি দেশের বাইরে রান্না বান্না করে খাওয়া যায় আর কি তো ডেফিনেটলি এটা কি বলে এটা তো খুবই পানির মতো সহজ এটা হলো এটা হলো হলো হলুদ কতটুকু করে দিতে হয় বলতো শুধুমাত্র হায়দ্রাবাদি বিরিয়ানিতেই হলুদ যায় আচ্ছা অন্য কোনো বিরিয়ানিতে হলুদ যায় না আচ্ছা হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানির সাথে নরমাল বিরিয়ানির বাংলাদেশে যে ট্র্যাডিশনাল বিরিয়ানিগুলো আমরা দেখি চিকেন বিরিয়ানি পার্থক্যটা কোথায় এই বিরিয়ানিতে পুদিনা যাবে ধনে পাতা যাবে এই টেস্টটা আর আমাদের বাংলাদেশে কোনো বিরিয়ানিতে আমরা দেই না না মরিচ এখানে লবণ দিচ্ছি লবণ এখানে পেঁয়াজ বেরেস্তা আচ্ছা এটা ম্যারিনেট করে 1 ঘন্টা রাখতে হবে ম্যারিনেশন হতে হতে আপু আমি চাচ্ছি একদম তোমার যে স্পেশাল জায়গা সেখানে চলে আসো মাঝখানে আর সুমন ভাই রান্না যেহেতু শিখতে হবে একেবারে ক্লোজলি অবজার্ভ করার জন্য ওই জায়গাটা পারফেক্ট ম্যারিনেশন হতে হতে আমরা চালটা মানে যেহেতু ঝরিয়ে রাখতে হয় রেডি করতে পারি আমরা যে চালটা ইউজ করছি সেটা হচ্ছে দিনাজপুরের প্রসিদ্ধ প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চাল এটার প্যাকেজিংটাই এত চমৎকার এবং ভেতরের প্রোডাক্ট তো ডেফিনেটলি অনেক 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 ভালো সেটা কিন্তু রান্না করার সময় আমরা ইন দ্য মিন টাইম বুঝতে পারবো টেস্ট করে তো বুঝবই না প্যাকেটের মুখ খোলার সাথে সাথেই কিন্তু সেই স্মেলটা আসছে আমিও পাচ্ছি একদম ঝরঝরে চাল আমি চাইবো সুমন ভাই একটু স্মেলটা নেয়ার জন্য কেমন স্মেলটা আপনি বলেন ভেরি নাইস আপনি যখন ঢালছিলেন তখনই আমি আসলে গন্ধটা পেয়েছি ঠিক পোলার চালের যেরকম গন্ধটা আমরা চাই তেমনটি পাচ্ছি আমার কিন্তু বিরিয়ানি ইনফ্যাক্ট অনেকেই বাসমতি চালের পছন্দ করে কিন্তু আমার কিন্তু বিরিয়ানি এই চালটাই বেশি ভালো লাগে আর দুটোই আমরা সাইড বাই সাইড রান্না করতে পারবো না সুমন ভাই আপনার দিকে হচ্ছে চিকেনটা আপনি চিকেন করবেন নাকি রাইসটা রেডি করবেন আমি এদিকে আছি জি আপনি দেন আসলে মাংসটা ম্যারিনেশনের পরই আমরা এবার তেলের মধ্যে সরাসরি ওকে এটাকে আমরা ঢেকে দেব এটা ঢেকে দিব দিয়ে আমরা পোলার প্রিপারেশনে যাব ওকে সো পাশে চুলায় কিন্তু আমরা পোলাটা রেডি করতে পারি পোলার দর্শনে পানি দিতে হবে না আগে চালটা একটু ভেজে খুব ভালো বলেছেন পাস করেছেন আপনি পরীক্ষায় সাহজিরা শাহী খাবারে ভালো ছিল পরীক্ষায় পাস করেছেন আচ্ছা আমি এটা দেখছি তেলে তো কমানো থাক আস্তে আস্তে হতে থাক আস্তে আস্তে হতে আমরা চালটা এখন দিয়ে দিব আচ্ছা আমি এখানে 1 কেজি চাল নিয়েছি 1 কেজি চিকেন নিয়েছি এবার কিন্তু পানি দেয়া হচ্ছে পানিটাও কিন্তু পরিমাণ মতোই দিতে হয় এখানে তাই না হ্যাঁ এখানে 1 কেজি পানিতে 2 কেজি মানে 1 কেজি চালে 2 কেজি পানি 1 কেজি চালে 2 কেজি পানি মানে চালের ডাবল পানি এই হিসেবে আমি সবসময় মাথায় রেখে দিই পোলাও বা বিরিয়ানির ক্ষেত্রে এটা সহজ
আবার যদি আপনি 5 কেজি রান্না করেন সেক্ষেত্রে আবার পানি কমে আসবে আচ্ছা 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 না আমি 1 কেজি রান্না করব আমিও 5 কেজি রান্না করব না লবণটা দেখি একটু শুন ভাই দেখতো পুরাটা দিন প্লিজ আপনার যতটুকু ঠিক কথা বলো আমি দেখি না একটু আপনার 1 চামচ আন্দাজ কতটুকু আপু হেল্প করলো না হলে আমি দেখতাম আর আরেকটু আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো এটা আমরা এখন দমে দিলাম দমে দিলাম ওকে কতক্ষণ লাগতে পারে না এটা দমে দিলাম বলতে এটা মিশিয়ে দমে দিব আচ্ছা এখন তাহলে দিলাম কেন এখন দিলাম যে পানি কমে আসছে তাহলে নিচে লেগে যাবে যদি সরাসরি চুলার আছে এটাও কিন্তু একটা টেকনিক আমরা শিখে গেলাম রাইট আচ্ছা 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 আমি এখান থেকে পোলাও অর্ধেক উঠিয়ে নিব আচ্ছা নিয়ে তারপরে লেয়ারে লেয়ারে দিব মাংস আচ্ছা তার মানে বোঝা যাচ্ছে যে রাইসটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমরা চিকেনটা অ্যাড করব ইন্টারেস্টিং এটা কি সব বিরিয়ানিতে এমন না শুধু হায়দ্রাবাদী বিরিয়ানি বলে এরকম আপনি করছেন মোরগ পোলাও এরকম না তারপরে কাচ্চিটা এরকম বিরিয়ানি মানেই একটু দম আর কি আস্তে ধীরে হবে মানে লেয়ারে লেয়ারে লেয়া এটার কথা বলছি লেয়ারে আমরা কাচ্চি দিই দিতে পারি কাচ্চিও দেই আচ্ছা আচ্ছা এবার কি দেওয়া আছে পুদিনা পাতা পুদিনা পাতা যেটা মেইন মানে ইনগ্রেডিয়েন্টস হায়দ্রাবাদী বিরিয়ানি হায়দ্রাবাদী বিরিয়ানির ওকে যেটা অন্য বিরিয়ানিতে আমরা দেই না না ধনে পাতা ধনে পাতা ধনে পাতা পুদিনা পাতা ধনে পাতা দুটেই দেয়া হলো এবং কাঁচা মরিচ আচ্ছা বাহ এবার আবার রাইসের লেয়ার দিলাম তারপরে এই চিকেনগুলো দেয়া হবে আমি বুঝতে পেরেছি না বেশ ভালোই বুঝতে পাচ্ছি সুমন ভাই কিন্তু রান্না না করলেও রান্না সবকিছু জানে পারে সব কিছুর নাম বলতে পেরেছেন অলরেডি সুমন ভাই ডেফিনেটলি এটা ট্রাই করবে সো দর্শক এতক্ষণ যারা দেখেছে তারাও ট্রাই করবে দুধ দুধ এবার কি দিচ্ছি দুধ আমরা দিচ্ছি এবার কি দিচ্ছি জাফরান জাফরান আবারও শাহী জিরা দেয়া শাহী জিরা একটু আর ঘি এবার কি আবারও দমে দিচ্ছি দমে দিব কতক্ষণ এই 5 থেকে 7 মিনিট 5 থেকে 7 মিনিট সুমন ভাই আপনি তো একজন আশাবাদী মানুষ সেখান থেকে একটু জানতে চাই যে বর্তমান সময়ে মানে ক্রিকেট নিয়ে মানুষের আবেগ ভালোবাসা সেই জায়গায় অনেক বড় একটা দায়িত্ব নিয়ে কাজ করছেন কখনো মানে খুব বেশি চ্যালেঞ্জিং কোনটাকে মনে হয় যখন বড় কোনো টুর্নামেন্ট খেলতে যাই ডেফিনেটলি এমনিতে সারা বছর যখন আমরা খেলি বিভিন্ন বাইলেটারাল সিরিজগুলি খেলি কোনো ট্যুরে যাই কিংবা টিমগুলি যখন আসে বাংলাদেশ টিম যখনই খেলে তখন তো একটা ভালো খেলার চাপ থাকেই দলটা যেটা গড়লাম সেটা কেমন করে সেটা দেখার চাপ থাকে এবার যখন আমরা বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে যাই ওয়ার্ল্ড কাপের মধ্যে যখন টুর্নামেন্ট খেলতে যাই কিংবা এশিয়া কাপ যখন খেলতে যাই তখন চাপটা একটু বেশি লাগে বিকজ ওইখানে ফোকাসটা একটু বেশি থাকে ওই সময় যে খেলোয়াড়গুলিকে সিলেক্ট করছি সেই খেলা সেটা সঠিক হচ্ছে কি না সেটা খুব ইম্পর্টেন্ট হয় বিকজ ওই ওয়ার্ল্ড কাপের মতো বড় টুর্নামেন্টগুলিতে চেঞ্জ করার খুব অপশন থাকে না একটা এমনিতেও যখন আমরা ট্যুরে যাই কিংবা কোনো টিম যখন আসে তখন আমরা কেউ ভালো না করলে হয়তো পরিবর্তন করতে পারি কিন্তু ওয়ার্ল্ড কাপগুলি তো একটা সেট আপ নিয়ে যেতে হয় একটা প্ল্যান অনুযায়ী টিম নিয়ে যেতে হয় ওই টিমটা যখন করি তখন চাপটা একটু বেশি থাকে কারণ মানুষের আশা যেমন বেশি থাকে আমাদেরও একটা প্রত্যাশা বেশি থাকে তো সব মিলিয়ে ডেফিনেটলি যখন যে কোনো দল করি যে কোনো যেই খেলার জন্য গঠন করি তখন তো একটা চাপ সবসময় থাকে বাট যখন বড় টুর্নামেন্টগুলি খেলি তখন চাপটা এবং প্রত্যাশার একটু বেশি থাকে এক্স্যাক্টলি তো সেদিক থেকে আসলে বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেটটা তো অন্যরকম চাপটা সবসময়ই মনে হয় অনেক বেশি চলে যায় আপনাদের প্রতি তারপরে একটু জানতে চাই যে খেলোয়াড় হিসেবে এখন সিলেক্টর হিসেবে দুটো দায়িত্ব বা দুটো মাঝখানে আমরা দেখেছি আপনাকে বেশি এনজয়েবল কোনটা খেলোয়াড় হিসেবে রাইট আর চ্যালেঞ্জিং মনে হয় সিলেক্টর সিলেক্টর ডেফিনেটলি চ্যালেঞ্জিং বিকজ আমি
সিলেকশন সবসময় 100% রাইট হবে না আমি যাদেরকে দেখে দেখে নিয়ে আসছি তাদের সবসময় সফল হবে সেটা কিন্তু হয় না সবসময় সবাই ফর্মে থাকে না অনেক সময় কোনো খেলোয়াড় খুব ভালো করলো দেখলাম খুব ভালো করছে ওকে নিয়ে আসলাম দলে হয়তো ভালো করতে এক্সপেকটেশন করলো না সেটা কিন্তু হতে পারে সেটা খুব স্বাভাবিক বিষয় বাট খেলার জীবনে তো অন্যরকম ছিল আমার খেলাতে আমি কন্ট্রোল করছি এখন কি মনে হয় যে কোনো খেলোয়াড় যখন খেলছে বা আউট হচ্ছে তখন কি আপনার হাত নিষ্ফিস করে ইস আমি যদি থাকতাম আমি হয়তো বা কবজি ভাবে ঘুরাতাম বলটা কিভাবে হ্যান্ডেল করতাম এরকম মনে হয়েছে বাইরে থেকে খেলা খুব সহজ সবসময় এখনও হ্যাঁ মনে যে হয় না তা না যেহেতু খেলোয়াড় ছিলাম মনে হয় আমি এখন যেহেতু খেলি বাট আমার মনে এখন আমরা আমাদের যারা খেলে তারা খুব ভালো খেলোয়াড় ডেফিনেটলি ওরা অনেক বেশি ট্যালেন্টেড হয়তো কনসিস্টেন্সি ওঠানামা করে একটু বেশি বাট এখনকার খেলোয়াড়রা ডেফিনেটলি অনেক বেশি ট্যালেন্টেড আমাদের থেকে তো যাই এবার আমরা মানে পরিবেশন করতে পারি সুমন ভাই একটু উঠাবেন স্মেলটা নেওয়ার জন্য ওয়াও এক্স্যাক্টলি দ্য সেম স্মেল রাইট যেটা আপনি হায়দ্রাবাদে জি জি এক্স্যাক্টলি সেম স্মেল এখন সুমন ভাই দেখেন এটা কিন্তু একদম ঝরঝরে বা যতটুকু হওয়া উচিত ছিল বিরিয়ানি সেটা কিন্তু পুরোটুকু আমরা পাচ্ছি এটার জন্য কিন্তু ক্রেডিট অবশ্যই দিতেই হবে আমি ক্রেডিট তো তাকে দিবই কিন্তু আরো ক্রেডিট দিতে চাই প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চালকে স্মেল আসলে অনেক বেশি অ্যাট্রাক্ট করে খাওয়ার ক্ষেত্রে এবং সেই সাথে দেখতে কেমন সেটাও তো খুব ইম্পর্টেন্ট আমি প্রিটি শিওর যে টেস্টটা খুব ভালো হবে অফকোর্স আপনাকে কিন্তু এখন টেস্ট করার ব্যবস্থা করছি যেহেতু আমি দাঁড়িয়ে দিয়ে রান্না করে দিচ্ছি শিওর ওকে হয়ে গেল আমি হাত দেখে বেশি পছন্দ একটু বসে আরাম করে হাত দিয়ে না খেলে ভালো লাগে না বাট আজকে একটু চামচ দেখিয়ে দেখি হায়দ্রাবাদে খেয়েছি এতটা আশা করিনি তুমি কি টেস্ট করতে চাও একটু করি একদম পারফেক্ট পারফেক্ট লবণটা পারফেক্ট যেটা আমি দিছিলাম ক্রেডিট গোস টু ইউ বাকি সবগুলো কিন্তু আপনি দেখেন কোনটা খুব বেশি হয়নি কোন খুব কম একদম পারফেক্ট আপনার রান্নার আইটিউ খুব ভালো খেলার সাথে পাশাপাশি বাহ থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ দর্শক আপনাদেরকেও থ্যাঙ্কস দিতে চাই এতক্ষণ আমাদের সাথে ছিলেন আশা করি হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানি বাসায় ট্রাই করবেন আপনারা আমি শ্রাবণ তহিদা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও চলে আসবো আপনাদের সামনে জিটিভির পর্দায় আমাকে দেখতে পাবেন প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চাল উৎসবের আনন্দ